Hello everyone, Assalamualaikum. Welcome back to my kitchen tube. আজকে নুডলসের পাকোড়া তৈরি করছি না আজকে তৈরি করছি নুডলসের পাপড় আর এই পাপড়টা তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু বেশ মজার আশা করছি আজকের পর্ব আপনাদের কাছে ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করি নুডলসের পাপড় তৈরি করার জন্য প্রথমে ফুটন্ত গরম পানিতে নুডলসগুলোকে সিদ্ধ করে নিতে হবে নুডলসগুলোকে না ভেঙে লম্বা করে সিদ্ধ করে নেচ্ছি নুডলসগুলো সিদ্ধ করা হয়ে গেছে এবারে পানিগুলো ঝরিয়ে নেচ্ছি নুডলসের পানি ঝরানো হয়ে গেছে এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি আর এর ভেতরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারগুলো নুডলসের গায়ে গায়ে ভালো করে মাখিয়ে নেব নুডলসগুলো মাখানো হয়ে গেছে এটাকে যদি স্পাইসি করতে চান তাহলে আপনারা চাইলে মরিচ গুঁড়ো এর সাথে অ্যাড করতে পারেন চলে আসলাম এটা ভাজতে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে আসলে গোল গোল শেপে নুডলসগুলোকে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে নুডলসগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব নুডলসের পাপড় কিন্তু তৈরি হয়ে গেছে তেল ঝরিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি এবার আমি উপর থেকে একটু চিনি ছিটিয়ে দিচ্ছি আশা করছি আজকের আয়োজন আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব দেখা হচ্ছে আবারও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ